বন্ধুরা, বেশ কিছু ছোটোখাটো পোকামাকড় আমরা আমাদের আশেপাশে সবসময় দেখে থাকি, আর আমরা মনে করি এরা আমাদের তেমন কি করে নেবে। কিন্তু বিশ্বাস করুন, এই চিন্তাভাবনা আপনার একদমই ভুল। এই পৃথিবীতে যত লোক না অ্যাক্সিডেন্টে মারা যায়, তার থেকে বেশি লোক এই পোকামাকড়ের কামড়ে মারা যায়। এই পোকামাকড়গুলি যতটুকু না ছোটো, তাদের দেওয়া ক্ষত তার থেকেও বেশি ডেঞ্জারাস। কখনো তো এদের কামড়ানো আমরা বুঝতেই পারি না, কিন্তু যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। এই পোকামাকড়ের কামড়ের বিষ গোটা শরীরে ছড়িয়ে পড়ে। তাই আজকের এই ভিডিওটি খুব ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা এমনই কয়েকটি ভয়ঙ্কর পোকামাকড়ের সম্পর্কে জানব, যেগুলির কামড় মৃত্যুর থেকেও কম নয়। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। দুনিয়ার দরবারে সবাইকে স্বাগত। জায়ান্ট ওয়াটার বাক্স। বন্ধুরা, এই ছোট দেখতে জীবটি জলে থাকা একটি ছোট মাছ কিংবা একটি বড় সাপকে পর্যন্ত মেরে ফেলতে পারে। আরশোলা বা তেলাপাকার মতো দেখতে এই জীবটি জলে থাকা যে কোনো প্রাণীর ওপরে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ে। আরশোলা বা তেলাপোকা যতটা না ভয়ানক বা বিপজ্জনক, তার থেকে বেশি বিপজ্জনক এই জায়ান্ট ওয়াটার বাক্স। এদের একটি কামড়ে তীব্র ব্যথার অনুভূতি হয়, আর অ্যালার্জি ও ইনফেকশনের সম্ভাবনা থাকে। এই পোকাটি তার ডিম তার পিঠের মধ্যেই দিয়ে থাকে, আর এরকম অবস্থায় এই পোকাটিকে দেখতে খুবই জঘন্য ও ভয়ঙ্কর বলে মনে হয়। স্যাটসি ফ্লাইস। আফ্রিকাতে এই মৌমাছিটি যে অসুখটি ছড়ায় তাকে স্লিপিং সিকনেস বলে। যখন এই মৌমাছিটি কোনো মানুষকে কামড়ায়, তখন সে তার ভেতরে বিষাক্ত প্যারাসাইট ছেড়ে দেয়, যার জন্য সেই মানুষটি তার সেন্স অফ কন্ট্রোল হারিয়ে ফেলে আর ঘুম না আসার লক্ষণ দেখা দেয়। ঠিক সময় মতো এর চিকিৎসা না করলে সেই ব্যক্তিকে একটি ভয়ঙ্কর মৃত্যুর সম্মুখীন হতে হয়। এটি এতটাই ভয়ঙ্কর যে আফ্রিকাতে প্রতি বছর প্রায় 5 লাখ লোক এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বুলেট অ্যান্ট। বন্ধুরা, পৃথিবীর কয়েকটি ভয়ঙ্কর পিঁপড়ের মধ্যে একটি হলো এই বুলেট অ্যান্ট। এটি একটি এমন পিঁপড়ে যার হাত থেকে কয়েক মাইল দূরে থাকাই ভালো। আর যদি এই পিঁপড়েটি ভুল করেও আপনাকে কামড়ে নেয়, তবে কাম ছেড়েছে। এই পিঁপড়েটির শরীরে এমনই একটি বিষ আছে যেটি কামড়ালে তৎক্ষণাৎ মারাত্মক ব্যথার অনুভূতি হয়। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি মরবেন না। এই পিঁপড়ের কামড়ানোর ব্যথা আপনার একটি বন্দুকের গুলির ব্যথার মতো মনে হবে। এই কারণের জন্যই এই পিঁপড়েকে বুলেট অ্যান্ট বলা হয়। বট ফ্লাইস। মৌমাছি প্রজাতির এই মৌমাছিটি সাধারণ মৌমাছির থেকে একটু আলাদা, কিন্তু তাদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এই মৌমাছিটি যখন কোনো পশু বা মানুষকে কামড়ায়, তখন তার ভেতরে তার লার্ভা ছেড়ে দেয়। এই লার্ভাগুলি প্যারাসাইটের মতো স্কিনের নিচেই থাকে, ধীরে ধীরে স্কিনের নিচে অনেক ধরনের প্রবলেমের সৃষ্টি করে। বন্ধুরা, কখনো কখনো এই মৌমাছিটি কোনো পশু বা মানুষকে কামড়ায়, তখন তার ডিম তার ভেতরেই ছেড়ে দেয়, আর সেই ডিমটি তার শরীরেই বড় হতে থাকে। আপনারা এখন যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি দেখে আপনাদেরকে কতটা জঘন্য বলে মনে হচ্ছে, তাতে আপনারা আন্দাজ করতে পারছেন এই পোকাটি কতটা ভয়ঙ্কর। ফ্লিচ। ছোট দেখতে এই পোকাটি বেঁচে থাকে শুধুমাত্র রক্ত খেয়ে। আকারে ছোট হলেও প্লেগের মতো বড় মহামারীকে ছড়িয়ে থাকে। এই পোকাটির জন্য আজ থেকে বেশ কিছু বছর আগে ইউরোপে প্রায় 25 মিলিয়ন লোক মারা গিয়েছিল। এই পোকাটি তার পুরো জীবন একটি পশু পাখির শরীর থেকে অন্য একটি পশু পাখির শরীরে ট্রান্সফার হয়েই কাটিয়ে দেয়, আর এইভাবেই বেশ কিছু অসুখেরও আদান প্রদান করে থাকে। এই পোকাটির শিকার বেশ কিছু পশু পাখি, কুকুর, বেড়াল ও এমনকি মানুষও হয়ে থাকে। রক্ত খেতে থাকা অবস্থায় পোকাটি তার শরীরে প্রচুর সংখ্যক ডিম ছেড়ে দেয়, যা পরবর্তীকালে ভয়ঙ্কর আকার ধারণ করে। তবে বন্ধুরা, এই ভয়ঙ্কর কয়েকটি পোকামাকড়ের মধ্যে আপনার কোনটি সবথেকে ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করবেন। তবে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।